আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোহনাজ ফুটবল চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজ খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি খুবই মজার একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাছ দেখে বুঝতেই পারছেন এটা কি মাছ, আবার অনেকে হয়তো বুঝতে পারছেন না, আবার অনেকে আছে এই মাছটাকে দেখে কিন্তু ভয়ও পায়। তো এখন অবশ্যই বুঝে নিচ্ছেন যে এটা কী মাছ হতে পারে। তাহলে চলুন আমি এই মাছ রান্না করতে কী কী নিয়েছি দেখে আসি। চুলায় একটি প্যান বসিয়েছি এবং আমি রান্নার জন্য যতটুকু তেল প্রয়োজন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা কুচি করা পেঁয়াজটাও দিতে পারেন, আমি এখানে পেঁয়াজ বাটাটা দিচ্ছি কারণ মাখামাখা ঝোল হলে অনেক ঘন একটি ঝোল হয়। এই জন্য আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কিন্তু ঝোলটাকে ঘন করে নিতে পারেন। আপনারা যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন, পানির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিলেও কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে পেঁয়াজ বাটাটা দিলে বেশি টেস্ট লাগে। আর পেঁয়াজ বাটাটা দিলে আরেকটি কারণ হচ্ছে, কুচি করা পেঁয়াজ কিন্তু অনেক সময় দেখা যায় যে রান্নার পরেও পেঁয়াজগুলো আস্তে আস্তে দেখা যায়, সে সময় কিন্তু পেঁয়াজগুলো খেতে তেমন একটা ভালো লাগে না। আবার যদি বেশি সময় নিয়ে রান্না করা হয় তাহলে সেই পেঁয়াজটাও গলে যায়, কিন্তু এই বাটা পেঁয়াজের মতো ঝোলটা অতটা ঘন হয় না। তো এরপর কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি, আর মশলাটাকে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। আর এই মাছটি হচ্ছে বাইম মাছ। আমি আজ বাইম মাছ রান্না করে দেখাবো। আমি এই মাঝারি সাইজের বায়াম মাছগুলো নিয়েছি এবং এগুলোকে আমি মাঝখান দিয়ে একটি টুকরো করে নিয়েছি। আর বায়াম মাছ কিন্তু অনেক শক্ত হয়, তার কারণে হালকা একটু পোতা দিয়ে আমি ছেঁচে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটি মরিচ মাঝখানে ভেঙে। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তারা তেমনটাই দিয়ে নেবেন। আমি বরাবরের মতোই ঝাল খেতে খুব ভালোবাসি, তাই আমি আমার মতো করে ঝাল দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পর ঢাকনাটি খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। বায়াম মাছটা খেতে কিন্তু দারুণ মজা। যারা খান তারা অবশ্যই জানেন যে এই মাছের কতটা স্বাদ, কিন্তু যারা এই মাছ দেখে ভয় পায় তারা কিন্তু এর স্বাদটা উপলব্ধি করতে পারলো না। এরা মনে করে যে বায়াম মাছটা নাকি সাপের মতো, এটা খেতে নাকি ভালো লাগবে না। মাছটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর আদা বাটাটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে, মশলা কষানোর সময় যদি এই আদা বাটাটা দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যায়, এই জন্য আদা বাটাটা আমি পরে দিয়ে দিলাম। কিন্তু এর স্বাদটা কিন্তু কোনো অংশেই কম হবে না। আবার কিছু সময় পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে ঝোলটা কমে যাবে। তো ঝোলটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই কমে এসেছে। আমি নামানোর আগ মুহূর্তে এখানে জিরার গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা নামানোর আগ মুহূর্তে দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই আপনারা এই জিরার গুঁড়োটা নামানোর আগ মুহূর্তেই দিবেন, আগে দিলে কিন্তু এই জিরার যে ফ্লেভারটা আছে সেটা থাকবে না। এই জিরাটাকে আমি ঘরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখি কিন্তু অনেক ইয়াম্মি লাগছে, একবার খেলে এর স্বাদ কিন্তু আর ভোলা যায় না, বারবার খেতে ইচ্ছে করে। আর আমার তো এই বায়াম মাছটা অনেক ফেভারেট। আমার হাজব্যান্ড এই বায়াম মাছ দেখে ভয় পায়, ও নাকি এটাকে সাপের মতো মনে করে। তো ওর সামনেই আমি রান্না করে এই বায়াম মাছটা খেলাম। খুবই ভালো লাগে আমার কাছে এই বায়াম মাছ। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি আমার জন্য দোয়া করবেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে হবে কি, আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।